আমি অসুস্থ হয়ে গেছি বিশ্বাস করো, ওই মেয়েরা বিচার কি করবে আমি জানি না, আল্লাহ ওর বিচার আল্লাহ করবে। আর এই মেয়েটার কথা আমি কি বলবো, মেয়েটাকে না আমি পৃথিবীর সবাইকে না আমি ভালো মনে করি, যেন পৃথিবীর সবাইকে আমি ভালোবাসি, সবাইকে ভালো মনে করি, সবার ভিতরে পজিটিভ এনার্জি খুঁজে পাই। আমার মতো মেয়ে ফেসবুকে লিখে ফেলছে তুমি বুঝো নাই, আমার মাথা তো ঠিক নাই, এই মেয়েটা না আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার কি একটু লজ্জা লাগে না, তুমি যে একটা তুমি জানো না তারপর আমি যে ম্যারেজ তুমি জানো না, তোমার লজ্জা লাগে না, তুমি এভরিডে এই এখানে বসে থাকো তাপসের সাথে রাত কি রাত, তোমার লজ্জা লাগে না, তুমি একটা মেয়ে বা একটা মেয়েকে যে এরকম করছো তোমার খারাপ লাগে না, তুমি কি মানুষ? ও হাসলো, জানো আমার ওই হাসি দেখে তো আমি ফেসবুকে লিখে ফেলছি ওর হাসি দেখে। আমি না অবাক ভাবনা, একটা মানুষ এত শেমলেস এত খারাপ হতে পারে যে ও হাসতেছে আমার কথা শুনে? এইটা এই তখন হিট অফ দ্য মোমেন্ট আমি লিখে ফেলছি, জানো আমার একটা নাম আছে, আমাকে সবাই এত রেসপেক্ট করে, বাংলাদেশের মানুষ সবাই আমাকে এত রেসপেক্ট করে, আমার তিনটা মেয়ে আছে, বলো আমার আমার আমাকে আমাকে যেহেতু এটা মানায় না, বাট আমি এটা করে ফেলছি ওর হাসি দেখি, জানো আমি এইরকম খারাপ মেয়ে মানুষ আমার লাইফে দেখি না। আমি তো একটা মেয়ে, আমার তো যথেষ্ট বয়স হয়েছে, তোমরা তো ছোট, আমি তো দুনিয়া অনেক কিছু দেখে আমি আজকে এত দূর আসছি, আমি এরকম মেয়ে মানুষ দেখি না। ওনা হাসলো, জানো আমি যখন একটা বললাম যে তোমার খারাপ লাগে না তুমি যে এভরিডে তাপসের সাথে থাকো, তোমার খারাপ লাগে না, আমি তো একটা আমার আমি তো একটা মেয়ে, তোমার একটা মেয়ে হয়ে তোমার লজ্জা লাগে না? জানো আমি না এই কথাটা বলো তো হাসলো। প্রবলেমটা কি জানো, ও এগুলো কেন শুরু করছো, যে শাকিবকে একটা রিভেঞ্জ দেওয়ার জন্য, শাকিব তোমার প্রতি ওর, আমি তো প্রথম প্রথম তো আমি বুঝিয়ে নাই ঘটনাটা, প্রথম প্রথম তো আমি তোর সাথে পড়ছি, প্রথম প্রথম তো আমি তোর সাথে কথা বলতাম, আমি বুঝি না যে এরকম ঘটনা ঘটতে পারে। ও ওর ইন্টেনশনই হচ্ছে, ও যখন শাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হয়ে গেল। আমি তখন বুঝলাম ও শাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি, আর সেটা তার ধ্বংস করবে। আজ না হোক 10 বছর এসব মেয়েদের না এদেরকে না কখনো আন্ডার এস্টিমেট করো না। একটা মেয়ে এত ছোট একটা বাচ্চা, ও বাচ্চাটাকে আমি না প্রথম প্রথম তো বুঝতাম না, সে এত ছোট একটা বাচ্চা স্কুলে দিল, স্কুলে সারাটা রাত এখানে থাকে বসে থাকে, মেয়েটা একটাবার ফোনও করে না, বাচ্চাটার খোঁজও নেয় না, মানে হোয়াট কাইন্ড অফ মাদার ইজ দিস, বিকজ আমি তো তিনটা বাচ্চার মা ভাই, আমি তো আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে, আমি তো বাচ্চা পালে, আমি তো একটা মা, আমি তো একটা নিজেকে পারফেক্ট মা বলি, বাচ্চাটাকে একটাবার ফোনও করে না। আমি মানে অবাক হয়ে দেখি সারাটা রাত কি যে ধৈর্যই মেয়েটার, একদম দুপুর পর্যন্ত থাকবে, তাপস যতক্ষণ থাকবে, ও একটা পারফেক্ট মেয়ে, এমন ধৈর্যশীল মেয়ে আমি দেখি না। সে যে ঢুকে গান বাংলায় 8টা 9টার সময়, সেই সকালবেলায় আমি যখন বলছি আমার বাচ্চাকে স্কুলে নাও না, তখন আমি তখন যাই না অফিসে, আমি যাওয়াই ছেড়ে দিছি, সে সকালবেলায় বাচ্চাকে স্কুলে নিতে ডাইরেক্ট গান বাংলা থেকে যায়, তারপরে তোমার আর যখন বাচ্চার স্কুল থাকে না সে দুপুর পর্যন্ত থাকে, জানো আমি না নিতে 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 না আমি আর না পেরে আমি পাস ডাউন করছি, জানো তো কোনো পুরুষ মানুষ পারবে না ফেলতে এই মেয়ের। আই মে কিছু নেই আমি জানি না, আমি না বুঝাতে পারবো না, দেখি দেখে ধরনের মেয়ে মানুষ আমি বুঝাতে পারবো না, এটা কি কি এটা কি ধরনের মেয়ে মানুষ আমি জানি না। ও বসে থাকবে, তারপর যতক্ষণ ওকে উঠতে না বলবে উঠবে না, তাদের বুবলি ডানে যাও ডানে যাবে, বুবলি এখন উঠে দাঁড়াও দাঁড়াও, বুবলি তুমি মিডিয়াতে কথা বলবে না, বুবলি তুমি এটা লিখো, বুবলি তুমি এটা করো, মানে ও হচ্ছে বুবলি হচ্ছে এখন তাপ ছেলেরা যেটা পছন্দ করে মেয়ে মানুষের, এটা হচ্ছে বুবলি। এই ডেঞ্জারাস মেয়ের সাথে ভাই আমি জানি না তুমি কিসের সাথে কম্পেয়ার করবো। আমাকে না আমাকে অনেকে বলছে জানো, আমাদের অফিসের মানুষ তো বলছে ভাবি আপনি প্লিজ বসে থাকেন, আমি ভাবতেছি না চোখের সামনে ওপেনলি করতেছে তো আমার, এই যে তোমার সাথে কথা বলছি না জানো, তুমি আমি এত অসুস্থ হয়েছি আমার হাত কাঁপতেছে, আমি তো সব নেওয়া যায় চোখের সামনে ওপেনলি করতেছে তো আমি একা ছাড়বো না, আমার চোখের সামনে তুমি এটা করতেছে, এটা তো ওপেন, মেয়েটা এত লজ্জা, মানে আমি আমি না এখানে কোনো মেয়ে ক্যাটাগরিতে ফেলবো না, ও কত ভিন্ডিক্টিভ কত ডেঞ্জারাস। আমি বললাম না আমার আমি আমার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট, মাই গড সোসাইটিতে ফারজানা মুন্নি মানে আমার একটা ভ্যালু আলাদা, সবাই আমাকে এত আদর করে সম্মান করে,
আমি নিজের একটা ক্যারিয়ার, আমার সবকিছু তাপসের জন্য, আমি সবকিছু ছেড়ে আমি শুধু তাপস 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 করলাম, বুঝাতে পারবো না এটা যে কত ডেঞ্জারাস। এই মেয়ে যে কোনো পুরুষ মানুষকে যে কোনো সংসার ধ্বংস করে দেওয়ার জন্য এই মেয়ে এসে না তো জানো আমি অসুস্থ হয়ে গেছি, বিশ্বাস করবো এই মেয়ের বিচার কি করবে আমি জানি না, আল্লাহ ওর বিচার আল্লাহ করবে। তুমি জাস্ট ওর বাসার সিকিউরিটি গার্ড, আমার গান বাংলা সিকিউরিটি গার্ড তো জিজ্ঞেস করো ও কখন ঢুকে কখন বের হয়, তুমি জানো না মানে কি হচ্ছে দুজনের, আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি না পেরে শুক্রবার দিন রাত্রির মধ্যে রাত্রি 3:30 সময় দুজন তো একা আমি ভিডিও লাইভ করে ওকে বলছি তাপস দাও, এখানে আমি জানি বুঝলি আছে বুঝলি তো বাথরুম থেকে বের হতে পারো, আসলে লুকায় ছিল সে বাথরুম থেকে বের হয়েছে। তখন আমি বললাম যে বুঝলি আমি ভিডিও লাইভে তোমার 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 লজ্জা লাগে না, তুমি একটা মেয়ে না, তোমার খারাপ লাগে না, তখনই আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি রাত্রিবেলায় তুমি পারবা না মেয়েটা অনেক খারাপ অনেক খারাপ, আমি না আমি এই ধরনের মেয়ে মানুষ দেখি নাই জানি না, জানো বিশ্বাস করো আমি দেখি নাই আমার লাইফে, বিশ্বাস করো তাপসের সাথে আমার 15 বছরের রিলেশন, একে 11 বছর হতে যাচ্ছে আমাদের বিয়ে, ধ্বংস করবে ও ইটস নট অ্যাবাউট ইউ, শি ওয়ান্টস টু ডিস্ট্রয় শাকিব, ও কন্ট্রোল করতে পারতেছে না শাকিবকে, এই জন্য তাপসকে তাপসের সাথে করতেছে, তাপস তো বুঝতেছে না ও তো শি ইজ ইউজিং তাপস, প্রবলেম হচ্ছে শাকিব আর কিচ্ছু না, ও শি ওয়ান্টস টু ডিস্ট্রয় শাকিব, ওয়ান্টস টু কিল হিম, শি ওয়ান্টস টু ডিস্ট্রয় হিম, শি ইজ অল অ্যাবাউট শাকিব, ওর রিভেঞ্জটা ও শাকিবকে ইচ্ছাতে নিতে পারতেছে না, এই জন্য তাপসের তাপসে ইউজ হচ্ছে, বুঝতেছে না ও বুঝবে ও একদম বুঝবে। শাকিব নাকি ওর বাসার নিচে যে অনেক চিল্লাচিল্লি করে, বাচ্চাকে দেখতে দেয় না, শাকিবের মা বাবা আসছিল বাচ্চাকে দেখতে দেয় না, সবার সামনে গান বাংলা কিছু চলে আসে, তারপরে তোমার শ্বশুর শাশুড়ি সবাই নাকি বাচ্চাকে দেখার জন্য ইসে করছে, ওর বাসায় ঢুকে বাচ্চাকে দেখছে, ও কারোর সাথে কথা বলে না, ও এখন মজাটা নিচ্ছে ও তাপসের সাথে যেহেতু রিলেশন, বলে শ্বশুর শাশুড়ি বাসায় জোর করে ঢুকে বাচ্চাকে দেখছে, বাচ্চাকে বাইরে নিয়ে দিতে চায়, বাচ্চাকে ও দিবে না, ও বাচ্চাকে আমি না এত কনফিউজ হয়ে গেছি যে হু ইজ দিস পার্সন, ইজ দিস তাপস, মানে দিস গার্ল আমি জানি না ভাই হোয়াট কাইন্ড অফ ম্যাজিক শি নোজ আই ডোন্ট নো। তাপসকে যখন আমি জিজ্ঞেস করি তুমি মেয়েটার সাথে বলো তুমি জানো না মেয়েটাকে এরকম অসম ভালো একটা মেয়ে, ওর মতো ভালো মেয়ে নাকি তাপস জীবনে দেখবে, হ্যাঁ তাপস বলছে ওর মতো এত ভালো মেয়ে ও দেখেনি কোনোদিন, ওনাকে এত ভালো, আমি বললাম ও তার মানে পৃথিবী কেউ বুঝতেছে না শুধু তুমি একা বুঝতেছো। আমি শাকিবকে অবশ্যই বলবো যে শাকিব এগুলো হচ্ছে ওর আসলে জি তোমার উপরেই, মানে তোমাকে ও কেন কন্ট্রোল করতে পারতেছে না শাকিবকে বলবো, আমি অবশ্যই বলবো, আর তোমার যদি কিছু জানতে ইচ্ছা করে তুমি গান বাংলার প্রত্যেকটা ক্লিপই জানে।